গতকাল তহিদ আফ্রিদির আপলোড করা নিউ ব্লগ 65 উইথ সুপারস্টার দেব তো আমরা সবাই দেখেছি, বাট সেখানে তিনি যে একটা ট্রানজেকশন ইউজ করেছিল যেটা হলো স্ন্যাপ ট্রানজেকশন, এইরকম টাইপের, সেটাকে আমরা সত্যি অ্যান্ড্রয়েড দিয়ে ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, হোয়াটস অ্যাপিং ইউটিউব গাইস, ওয়েলকাম টু তুরজস পার্সেলা। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে করে আপনারা তহিদ আফ্রিদির নিউ ব্লগ 65 উইথ সুপারস্টার দেবে এই যে স্ন্যাপ ট্রানজেকশনটা রয়েছে, এটা আপনারা শুধুমাত্র অ্যান্ড্রয়েডের কাইন মাস্টার দিয়ে ক্রিয়েট করতে পারবেন। সুতরাং সবাই লাইক দিয়ে বসে পড়ুন অ্যান্ড লেটস গেট স্টার্টেড। তো ভিডিও শুরু করার আগে একটা চ্যানেলের প্রতি শাউট আউট যাচ্ছে, যার নাম হচ্ছে টেক ঝিনুক, এবং সে কাইন মাস্টারের খুবই ভালো ভালো VFX এডিটিং, এছাড়াও এডিটিং নিয়ে অনেক ধরনের ভিডিও করে থাকে, এছাড়াও ইউটিউব রিলেটেড, আর্নিং রিলেটেড অনেক ভিডিও করে থাকে। তার এডিটিং স্কিল অনেক ভালো, সুতরাং আপনারা তাকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করুন। অ্যান্ড হিজ চ্যানেল লিঙ্ক ইজ ইন দ্য ডিসক্রিপশন বিলো। অ্যান্ড আগের থেকে একটা বিষয় ক্ষমা চেয়ে নিয়েছি, যেটা হলো আমার বাইরে একটা কনস্ট্রাকশন কাজ চলছে, যার ফলে প্রচুর নয়েজ আসতে পারে, কজ আমি ডে শ্যুট করছি। ইউজুয়ালি আমি রাতে শ্যুট করে থাকি, বাট আজকে একটা বিশেষ কারণে ডেতে শ্যুট করতে হচ্ছে, সুতরাং একটু মানিয়ে নেবেন। অ্যান্ড ভিডিওটিকে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো চলুন আমরা চলে যাই কাইন মাস্টারে। ওকে, তো ফার্স্ট অফ অল আপনাকে যে কোনো একটা জায়গায় গিয়ে আপনার যে স্ন্যাপ দুইটা ভিডিও আছে সেটাকে শ্যুট করে নিতে হবে। অ্যান্ড দেন আপনারা সিম্পলি চলে যাবেন কাইন মাস্টারে। অ্যান্ড এখানে আমি মোডটা ইউজ করছি, কজ এখানে ট্রানজেকশনের কোনো কাজ নেই, কারণ মোডটা সহজ, তো আপনারা চাইলে অরিজিনালটা ইউজ করতে পারেন। তো এরপর আপনারা সিম্পলি গিয়ে মিডিয়াতে আপনার যে ফাইলগুলো রয়েছে, ভিডিওগুলো রয়েছে স্ন্যাপের, সেগুলো একটার পর একটা নিয়ে নেবেন, যেগুলোতে আপনি এই ট্রানজেকশনটা দিতে চান। আপনারা যা করবেন, আপনার যদি কোনো কাট শেটের দরকার হয় তাহলে আপনারা সিম্পলি সেটিকে কাট শেট করে নেবেন। ফর এক্সাম্পল আমি এখানে একটু আগের পার্টটাকে একটু কাট করে নিলাম, অ্যান্ড আমি এখানে পরের পার্টটাকেও কাট করে নিব। যেখানে আপনি মূলত স্ন্যাপটা কেটে দিতে চান সেখানে রাখবেন, বাকিটুকু অংশ আপনি কেটে দিবেন। তো এখানে আমি বাকিটুকু অংশ কেটে দিলাম। অ্যান্ড দেন আপনারা দেখতে পাচ্ছেন মিউজিক নামে একটা অপশন রয়েছে, আপনি সেই মিউজিকে চলে যাবেন এবং একটা স্ন্যাপ সাউন্ড ইফেক্টের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা সেটা ডাউনলোড করে নিতে পারেন। তো সেটা সিম্পলি নিয়ে আপনারা যা করবেন, বাকি যে পার্টটুকু আছে সেটা ট্রিম করে নেবেন, কজ এখানে আমার প্রথম যে স্ন্যাপ ইফেক্টটা রয়েছে এটা রাখবো, কজ এখানে অনেকগুলো স্ন্যাপ ইফেক্ট রয়েছে, তার মধ্যে প্রথমটাই বেস্ট সাজেশন দিয়ে দিলাম আপনাদেরকে। আপনারা যা করবেন, এই যে ট্রানজিশনের যে বক্সটা রয়েছে সেটার মাঝখান বরাবর রাখবেন, কিছুটা পোর্শন রাখবেন ফার্স্ট ভিডিওতে এবং কিছুটা পোর্শন রাখবেন সেকেন্ড ভিডিওতে, যার ফলে দুটো একসাথে ম্যাচ করবে। অ্যান্ড আপনারা চাইলে সাউন্ডটাকে বাড়িয়ে দিতে পারেন। অ্যান্ড দেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই স্ন্যাপ ট্রানজিশনটা ক্রিয়েট হয়ে গিয়েছে। অ্যান্ড সিম্পলি এইভাবে আপনারা পরের যে পার্টগুলো আছে সেগুলোকে কাট শ্যাট করে ঠিকমতো অ্যাডজাস্ট করে নেবেন। অ্যান্ড একই প্রসেসে আপনার মিউজিকটা কাট করবেন, বাট এখানে বারবার মিউজিকের যা দরকার নেই, আপনারা চাইলে আগের যে সাউন্ড ইফেক্টটা রয়েছে সেটাকে ডুপ্লিকেট করে আপনারা আবার উপরে গিয়ে এটাকে একের পর একটা ট্রানজিশন বক্সের মাঝখানে রাখতে পারেন, যার ফলে আপনার টাইমটা কিছুটা বেঁচে যাবে। অ্যান্ড আপনার ট্রানজিশনটাও স্মুথভাবে ক্রিয়েট হয়ে যাবে। সুতরাং এভাবে আপনারা কিন্তু তার মতো স্ন্যাপ ট্রানজিশন ক্রিয়েট করতে পারবেন শুধুমাত্র আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। তো বন্ধুরা, এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আজকে লাইটার আছে 25টা লাইক, আমি জানি আপনারা কমপ্লিট করে দিবেন, সুতরাং তাড়াতাড়ি কমপ্লিট করে দিন। কমেন্ট করে জানান পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান, এনি কাইন্ড অফ সাপোর্ট অথবা হেল্প দরকার হলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করতে পারেন @অরিজিৎবিশ্বাস2006। আমি অবশ্যই আপনারা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন, কারণ আমরা কোয়ালিটিতে বিলিভ করি। সো ইয়া, this is Turjo, stay cool.